দপ্তরের গাফিলতির ফলে কৃষকের কপালে হাত। রাইশাবাড়ি পূর্ব পুতাছড়া রাইশাবাড়ি গন্ডাছড়া রাস্তার উপর গন্ডাছড়া পূর্ত দপ্তর থেকে পাঁকা সেতু নির্মাণ করা হয়। সেই সেতু নির্মাণের সময় তার পাশে ছিল একটি কৃষি জমি। পাঁকা সেতু নির্মাণের সময় জমির মালিক বাধা দেন যে তাদের জমিতে মাটি পড়বে। গন্ডাছড়া পূর্ত দপ্তরের এসডিও বলেন যে সেতু নির্মাণের সময় যদি মাটি পড়ে তাহলে তা সরিয়ে দেওয়া হবে। দেখা যায় যে দপ্তর তার কথা রাখেনি। উপরোক্ত জমির মালিককে বলেন যে এগুলো ডম্বুর প্রজেক্ট এরিয়া, খাস জমি। দেখা যায় যে ডম্বুর প্রজেক্ট নির্মাণের আগেও এগুলো কিন্তু তাদের দখলেই ছিল। ডম্বুর প্রজেক্টের জায়গা তাদের জমি থেকে অনেক দূর। পূর্ত দপ্তরের এসডিও জানেন না যে আসলে ডম্বুর প্রজেক্টের কতটুকু জায়গা রয়েছে। এই জমি অসহায় জনজাতি পরিবারের একমাত্র উপার্জনের পথ, তাই তারা তাদের এখন জমিকে আবারও পুনরায় কৃষিযোগ্য জমি করে দেওয়ার জন্য ত্রিপুরা সরকারের নিকট আবেদন করে। কি রয়েছে তাদের বক্তব্য শোনাব। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধি দা সোশ্যাল বাংলা।